হ্যাঁ বন্ধুরা, আজ থেকেই আসতে পারে অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, এমনই কিছু তথ্য উঠে আসছে আমাদের কাছে। তো চলুন সেই তথ্যই আপনাদের সামনে তুলে ধরব। অনুরোধ রাখবো ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। নমস্কার, আপনারা দেখছেন মাল্টি গাইড চ্যানেল, আপনাদের সাথে আমি আছি বিশ্বজিৎ। 2 মে 2021 রাজ্যে তৃতীয়বার ক্ষমতায় আসার আগেই ভোট প্রচারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ঘোষণা করেছিলেন। তিনি জানিয়েছিলেন তৃতীয়বার ক্ষমতায় এলে রাজ্যের সাধারণ পরিবারের মহিলারা প্রতি মাসে 500 টাকা করে, বছরে 6000 টাকা এবং পিছিয়ে পড়া শ্রেণীভুক্ত পরিবারের মহিলারা প্রতি মাসে 1000 টাকা করে, বছরে 12000 টাকা পাবেন। তো বন্ধুরা, আমরা জানি বৃহস্পতিবার হলো বাংলার মানুষের কাছে লক্ষ্মীবার। এবার সেই লক্ষ্মীবারেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার স্বপ্নের প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দিতে চলেছেন। সেই টাকা পেতে চলেছেন এই প্রকল্পের আওতায় থাকা বাংলার মহিলারা। আজ 5 মে দুপুর 1টা নাগাদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে একটি অনুষ্ঠানে হাজির থাকবেন, আর সেখানেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বিতরণ করা হবে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। তো বন্ধুরা, আজ থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আসতে চলেছে অ্যাকাউন্টে। যে সমস্ত মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নথিভুক্ত আছেন, তারা অবশ্যই আজকের পর নিজেদের অ্যাকাউন্ট চেক করতে পারেন। তো এই ছিল বন্ধুরা আপনাদের জন্য ছোট্ট এবং গুরুত্বপূর্ণ একটি তথ্য। আশা করছি ভিডিও আপনাদের কাছে তথ্যমূলক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করে আপনার সকল বন্ধুদেরকে জানতে সাহায্য করবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অবশ্যই ক্লিক করবেন। ফিরে আসবো আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে। ততক্ষণের জন্য আপনারা সকলেই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।